হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সালমা জাহিদ। কেমন আছেন সবাই? আশা রাখি সবাই সুস্থ সুন্দর ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবার সুস্থতা কামনা করছি। সবাই ভালো থাকবেন সব সময়। আমরা আজ প্রেজেন্ট করব একটি মিনি মার্কেট, যেটি একটি এলিমেন্টারি দোকান। আমাদের ভারেস শহর একেবারেই স্টেশনের সাথে সেন্টারে অবস্থিত এই দোকানটি। নাম হচ্ছে মিনি মার্কেট ইউরো এশিয়া। এর মালিক হচ্ছে রিনা বেগম, ভিয়া পিয়াভে নভে 21 সেন্তো ভারেস। এরা দুজন স্বামী স্ত্রী, জাহাঙ্গীর ভাই এবং রিনা বাপ্পা। এই দুজনের বাড়ি হচ্ছে মাদারপুর ডিস্ট্রিক্ট এবং চরমুগরিয়া এলাকার মানুষ। এরা দুজনই খুব কঠোর পরিশ্রম করে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে আমাদের দৈনন্দিন জীবনের যে সার্ভিসগুলো, অ্যাকচুয়ালি ইউরোপে এলিমেন্টারি দোকানগুলো কেমন হয় সেগুলো আজ আপনাদের সাথে তুলে ধরব। এদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি, খুব সুন্দরভাবে আমাদের সবসময় সার্ভিস দিয়ে থাকে। তাহলে আসুন দেখি কী কী পাওয়া যায়। আসসালামু আলাইকুম। আমরা আরও একটি দোকানে প্রমোট ভিডিও নিয়ে চলে এলাম, সেটা হচ্ছে আমাদের ইউরোপে যে সচরাচর আমরা শপটা করে থাকি আমাদের এলিমেন্টারি দোকানে, বাংলাদেশি বাঙালি দোকানে কি কি পাওয়া যায় তাহলে চলুন আমরা দেখে নেই। এই হচ্ছে শপটা, শপে দেখতে পাচ্ছেন কাঁচা বাজার সহ টোটাল কি কি আছে। আমি এক এক করে আপনাদের সব দেখাচ্ছি এবং কোনটার দাম কত, হ্যাঁ কোন প্রাইসে আমরা এখানে পেয়ে থাকি মাছ মাংস ফ্রিজে, এবং যে ন্যাচারাল সবজিগুলো আছে এখানে কিন্তু টাটকা টাটকা সবজিও পাওয়া যায়, হ্যাঁ আর যে যে ফুডগুলো আমরা এখানে থেকে পেয়ে থাকি বা আমরা কোথা থেকে কিনি, বিশেষ করে আমাদের শপগুলো থেকে তো আমরা শপিং মার্কেট তো আমরা যাই, সেটা নর্মালি হয়, কিন্তু আমাদের বাঙালি যে দোকানগুলো আছে সে বাঙালি দোকানের থেকে আমরা কী কী সার্ভিস পাই বা তারা আমাদের জন্য কষ্ট করে কী কী সার্ভিস দেওয়ার চেষ্টা করে, হ্যাঁ তাহলে চলুন আমরা দেখে নিই যে কী কী ফুডগুলো আমরা এখানে পেয়ে থাকি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, এখানে দেখতে পাচ্ছি যে টাটকা সবজি আমি দেখতে পাচ্ছি যে খুব সুন্দর সুন্দর অনেক টাটকা টাটকা সবজি আছে, তো আমাদের দর্শকদের আপনি একটু বলবেন কাইন্ডলি যে ইউরোপে থেকেও আমরা এত সুন্দর টাটকা টাটকা সবজি আপনাদের মাধ্যমে পেয়ে থাকি আর ন্যাচারালি এর দাম কত। হ্যাঁ তাহলে আমরা শুরু করি, স্বাদের লাউ দিয়ে শুরু করি। লাউগুলো দেখতেই পাচ্ছেন একেবারে খুবই সুন্দর ফ্রেশ, দেখতে দেখলে বোঝা যাচ্ছে যে এই লাউগুলো একেবারে কচি। হ্যাঁ আমরা বাংলাদেশে যেভাবে চিমটি দিয়ে দেখি তো এখানে চিমটি দিয়ে লাউটা নষ্ট করতে চাচ্ছি না, তারপর দেখতেই পাচ্ছেন। আচ্ছা ভাইয়া, তাহলে এই লাউগুলো কিভাবে বিক্রি করেন? 1 টাকা কিলো, 1 ইউরো কিলো, 1 ইউরো। আচ্ছা এটা 1 ইউরো কিলো, ওকে। আচ্ছা এই লাউটা হচ্ছে 1 ইউরো কিলো, তো বাংলাদেশি আমাদের 1 ইউরো সমান সমান হচ্ছে বর্তমানে 100 টাকা সামথিং একটু বেশি, তাই না? তাহলে আপনারা ধরতে পারেন যে আমাদের বাংলাদেশি টাকা দামে 100 টাকা কেজি আমরা এখানে টাটকা ফ্রেশ লাউ পেয়ে থাকি। হ্যাঁ এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে একেবারে ফ্রেশ আম দেখা যাচ্ছে ভাইয়া। আচ্ছা এটা কি আম ভাইয়া? এটা হচ্ছে রূপালী আম, রূপালী, বাংলাদেশের রূপালী আম, বাংলাদেশের রূপালী আম। আচ্ছা এই আমের কিলো কত করে? 6 টাকা। 6 টাকা, 6 টাকা হলে আমাদের বাংলাদেশে প্রায় যেহেতু 100 টাকা প্লাস 600 টাকা সামথিং বেশি, তাই না? 6.5 এর মতো পড়ে ধরতে গেলে। তাহলে 6.5 টাকা দামে দেখেন, একদম ঘুরিয়ে দেখেন ভাইয়া, একদম দেখতেই পাচ্ছেন যে একদম ফ্রেশ টাটকা রূপালী আম আমরা এখানে কিন্তু সেটাও পেয়ে যাচ্ছি। যদি বলি যে একদম ফ্রেশ না, তবে হ্যাঁ এতটুকু শিওর যে আমরা যেহেতু বাংলাদেশেও এখন খাচ্ছি একদম ফ্রেশ বলতে গেলে কেমিক্যাল ছাড়া আমরা কিছুই পাচ্ছি না, তো সেই ক্ষেত্র বিশেষ অনুযায়ী আমি দেখতে পাচ্ছি যে আসলে একদম ফ্রেশ দেখা যাচ্ছে, যেটা আমার চোখে মনে হচ্ছে। এরপরে আছে এখানে কাঁচা মরিচ। কাঁচা মরিচের কিলো কত ভাইয়া? কাঁচা মরিচ বর্তমানে 2.5 টাকা কেজি। 2.5 টাকা কেজি, হ্যাঁ 2.5 টাকা কেজি, তার মানে হচ্ছে কাঁচা মরিচ হচ্ছে 2.50 টাকা, 2.50 টাকা, 2.50 টাকা, ওকে। আচ্ছা 200 টাকা, 250 টাকা কেজি তাহলে, তাই না? কাঁচা মরিচের কেজি 250 টাকা। খুব সুন্দর করলা দেখা যাচ্ছে, আমি আসলে খুবই ফেভার করি করলাটা, করলা ভাজিটা খুব সুন্দর করলা দেখা যাচ্ছে, একেবারে কচি কচি মনে হচ্ছে। হ্যাঁ একদম কচি ধরলেই বোঝা যাচ্ছে। করলা কেজি কত করে ভাইয়া? 1.50 টাকা। 1.50 টাকা, তার মানে বাংলাদেশি 150 টাকা কিলোতে আমরা পাচ্ছি করলা, ওকে। এরপরে চলে যাচ্ছি, কি বলে এটাকে, চিচিঙ্গা নাকি? চিচিঙ্গা, হ্যাঁ দেখতেই পাচ্ছেন চিচিঙ্গা গুলো একদম কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে খুবই সুন্দর টাটকা ফ্রেশ দেখা যাচ্ছে।
তো ভাইয়া চিচিঙ্গার দাম কত? 2 টাকা কেজি। 2 টাকা, তার মানে বাংলাদেশি 200 টাকা কেজি। আমি বর্তমানে আসলে এখন এই মুহূর্তে বা জানি না যে বাংলাদেশের সবজির কেজি কত। তো আপনারা যারা বাংলাদেশ থেকে দেখছেন বা বাংলাদেশের বাইরে যে যেখানে আছেন বাংলাদেশের প্রাইসটা জানেন, তারা অন্তত বুঝতে পারবেন যে আমরা আসলে একই প্রাইসে খাচ্ছি না একটু কম বেশি, সেটা আপনারাই নির্ণয় করে নেন। হ্যাঁ, আমরা আমাদেরটা বলছি যেটা আমরা অ্যাকচুয়ালি এখানে সুযোগ সুবিধা পাচ্ছি। 2 টাকা কিলোতে আমরা পাচ্ছি কি যেন নামটা বললাম, চিচিঙ্গা। হ্যাঁ, চিচিঙ্গা হচ্ছে 200 টাকা কিলো। ওকে, এখানে আছে দেখতেই পাচ্ছেন টাটকা সিম। তো সিম গুলো দেখাই বোঝা যাচ্ছে যে একদম টাটকা, আমি কাছে থেকে দেখাচ্ছি। হ্যাঁ, কাছে থেকে দেখাচ্ছি। তো সেই ক্ষেত্রে ভাইয়া এই সিমের দাম কত করে আসে? 2 টাকা কেজি। 2 টাকা কেজি। তো আমি হাতে নিয়ে আপনাদের দেখাচ্ছি, অ্যাকচুয়ালি হাতে নিয়ে দেখাচ্ছি। দেখেন একটা সিম আমি ভেঙে দেখাচ্ছি ভাইয়া, দর্শকদের ভেঙে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ। হ্যাঁ, আর এই যে একদম কচি বোঝাই যাচ্ছে। তো এই সিমের কিলো কত করে ভাইয়া? 2 ইউরো কেজি। সিমের কিলো হচ্ছে 2 ইউরো, তার মানে এই আছি চিচিঙ্গার মতো এটাও 200 টাকা কেজিতে আমরা পাচ্ছি। ওকে, এরপরে আসি আমরা লাল আলু, তাই না? লাল গোল আলু যেটা বোঝাই যাচ্ছে এটা 1 টাকা কিলো, তাই না? মানে 1 ইউরো কিলো। তো আলুটা হচ্ছে, আলুটা কত কিলো ভাইয়া? 1 ইউরো কিলো আমরা পাচ্ছি, তাহলে বাংলাদেশি 100 টাকা কেজিতে আমরা পাচ্ছি আলু। ওকে, দেখতে পাচ্ছেন বেগুন, বেগুনের কিন্তু অনেক গুণ। আর যে রান্না করতে না পারে তার কোনো গুণ নেই, কারণ বেগুনে যত পানি দিবেন তত ডুববে না। তো সেই ক্ষেত্রে বেগুনের কেজি কিলো কত করে নিচ্ছেন? 2 টাকা কেজি। এটাও 2 টাকা করে, তার মানে ম্যাক্সিমাম সবজিটাই হচ্ছে 200 টাকার আশেপাশে, তাই না? 150-200 এই টাইপের, 250। ওকে, তা বেগুনটা দেখতেই পাচ্ছেন যে এটাও কিন্তু খুব ফ্রেশ। হ্যাঁ, এটা 2 ইউরোতে আমরা কিলো পাচ্ছি। এই হচ্ছে মজার একটা সবজি। হ্যাঁ, অ্যাভোকাডো। আচ্ছা, আপনি বলেন এই সবজিটার বিষয়ে, আপনি বলেন। এটা অ্যাভোকাডো, এটা সালাদও খায়, এমনি এমনও খাইতে পারে। আচ্ছা, এটা কি রান্না করে খায় না শুধু সালাদেই খায়? শুধু খায়, সালাদেই খায়। এটা টক না, মিষ্টি না, জাল না, কিছু না, এটা অ্যাভোকাডো। ওকে, এটার কিলো কত করে? 5 টাকা। এটা 5 টাকা, 5 ইউরো। মানে এই সবজিটা হচ্ছে, বুঝতে পাচ্ছেন যে এই সবজিটার কিলো হচ্ছে 500 টাকা। হ্যাঁ, আমাদের দেশে সচরাচর এটাকে আমি কখনো দেখিনি, আছে হয়তো কিন্তু আমি পরিচিত ছিলাম না। এখানে আমরা এটা খেয়ে থাকি সালাতের সাথে, খুব মজা, আমার খুবই ফেভার এই সবজিটা। এই হচ্ছে কাঁচকলা, কাঁচকলা দিয়ে ইলিশ মাছের রেসিপি তো আমি আপনাদের করেই খাইয়েছি, দেখিয়েছি। আচ্ছা, এই কাঁচকলা কত করে নিচ্ছেন ভাইয়া? 1.60 টাকা কেজি। আচ্ছা, কাঁচকলার কিলো হচ্ছে 1.60 টাকা, তার মানে 160 টাকা। সুন্দর করে দাঁড়াও, এরকম তো ভিডিও হইতাছে, আপনাকেও কিন্তু ভিডিওতে নিছি। আচ্ছা, এরপরে আসি আমরা আদা। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন আদা গুলো কিন্তু ভাইয়া, এটা কি দেশি আদা বলা যাবে? না, দেশি আদা তো না, তাই না? দেশি আদা না। আচ্ছা, এই আদার কিলো কত করে নিচ্ছেন? 3 ইউরো, মানে 300 টাকা হচ্ছে আদার কিলো। এটা অবশ্যই বাংলাদেশে না দেখলে বোঝা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তবে আদা সুন্দর দেখাচ্ছে, ফ্রেশ দেখাচ্ছে। আমি যেটা সুন্দর দেখি সেটাই আমার কাছে ভালো লাগে। সো চেহারা খুব সুন্দর আদা। এরপরে এটা কোন সবজি? এটা মানোক্কা, মানোক্কা আফ্রিকান। আচ্ছা, আফ্রিকান একটি সবজি মানোক্কা। এটা কি মানে ওই আমাদের দেশের কল কি বলে, গাছ আলুর মতো ওই টাইপের কিছু? ওই টাইপেরই, তাই না? কিন্তু একটু ভিন্ন, ওর ভিন্ন দেশে ভিন্ন জাতের। ওকে, এটার কিলো কত করে ভাইয়া? এটা 2 টাকা কেজি। 2 টাকা, বাংলাদেশি 200 টাকা কিলোতে পাওয়া যাচ্ছে মানোক্কা। ওকে, আচ্ছা আচ্ছা, এরপরে আসি রসুন। যেহেতু বাংলাদেশে থাকলে আমরা বলবো যে ইন্ডিয়ান রসুন, হ্যাঁ, যেহেতু এটা আমাদের বাংলাদেশি রসুন না। আচ্ছা ভাইয়া, এটা কোন দেশি রসুন বলেন? চায়না রসুন। ওকে, রসুনের প্রাইস কত? 4 ইউরো। 4 ইউরো মানে বাংলাদেশে 400 টাকা কিলো রসুনে পড়ছে। ওকে, এবার আমরা চলে যাচ্ছি পেঁয়াজের দিকে, দেখি পেঁয়াজের কিলো কত করে। এখানে কিন্তু প্রচুর পেঁয়াজ দেখতেই পাচ্ছেন যে এখানে রত করে রাখা আছে, দুটি কালারের পেঁয়াজ আছে আমাদের। এখানে আছে আপনার সাদা কালারটা এবং এখানে আছে লাল পেঁয়াজটা। বেসিক্যালি আমার লাল পেঁয়াজটা খুবই পছন্দের, একটু মিষ্টি মিষ্টি সাইড আসে। তো এখানে দেখতে পাচ্ছেন যে খোলা আছে পেঁয়াজটা, আর প্রাইসটা লেখা আছে 1 ইউরো, তাই না, পেঁয়াজের কিলো? তো ভাইয়া, লাল পেঁয়াজ আর সাদা পেঁয়াজ দুটোটা প্রাইস একই? না, এটা 70 টাকা কেজি, ওইটা 1 টাকা কেজি। আচ্ছা, লাল পেঁয়াজটা হচ্ছে
লাল পেঁয়াজ লাল পেঁয়াজটা মানুষ কম খায় হ্যাঁ কারণ তরকারিটা নাকি একটু কালচে হয়ে যায় আলুর কিলো কত করে ভাইয়া ৭০ পয়সা সত্তর পয়সা মানে এটা ধরে নেওয়া যাচ্ছে বাংলাদেশি ৭০ টাকা কিলো আলুতে পড়ছে ওকে দেখতেই পাচ্ছেন এখানে আলুগুলো একদম খুবই সুন্দর লাগছে এরপর আছে কিন্তু লাল আলু লাল আলু বলছি লাল আলু মানে হচ্ছে মিষ্টি আলু আমাদের লাল একেবারে গোল আলুটা না এটা হচ্ছে আমাদের মিষ্টি আলু দেখতেই পাচ্ছেন আচ্ছা ৩ ইউরো কিলো তার মানে আমাদের গোল আলু পাচ্ছি আমরা ১ ইউরো কিলোতে তাই না ১০০ টাকা কেজি আর মিষ্টি আলু হচ্ছে ৩০০ টাকা কেজি আচ্ছা বুঝতেই পাচ্ছেন দর্শক আমাদের গোল আলু যেটা অহরহ আমার বেশি প্রয়োজন হয় সেটা কিন্তু ১০০ টাকা কিলোতে পাচ্ছি আর বেসিক্যালি আমাদের যে লাল আলুটা সেটা কিন্তু আমরা পাচ্ছি ৩০০ টাকা কিলোতে আচ্ছা এরপরে এখানে আছে চাল কুমড়া যেটা জালি চাল কুমড়া তাই না আচ্ছা দেখতেই পাচ্ছেন তো এই জালি চাল কুমড়াটা ভাইয়া এটা কত করে কিলো যাচ্ছে ১ টাকা কিলো আচ্ছা তাহলে জালি চাল কুমড়াটা আমরা পাচ্ছি ১০০ টাকা বাংলাদেশি প্রাইসে ১০০ টাকা কিলো তো দেখতেই পাচ্ছেন আমাদের বাংলাদেশি যে কাঁচা সবজিগুলো আমরা সচরাচর এখান থেকে পেয়ে থাকি সেটার প্রাইস কিভাবে যাচ্ছে আর আমাদের বাংলাদেশি প্রাইসের চেয়ে আমাদের ইউরোপের যে সবজিগুলো প্রাইসটা মানে তুলনামূলকভাবে কতটুকু ডিফারেন্স সেটা আপনারা বুঝতে পাচ্ছেন কারণ এই মুহূর্তে আমার এই জানা নেই যে বাংলাদেশে আমাদের সেম এই সবজিগুলোর প্রাইস কত যাচ্ছে তো দর্শক এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম ডিপেন্ড করে আপনাদের উপরও যে আসলে সবজিগুলো আমরা যে পাচ্ছি এটাই আমরা অনেক খুশি কারণ এখানে থেকেও আমরা বাংলাদেশে এত সুন্দর সুন্দর সবজি পাচ্ছি ফ্রেশ সবজি পাচ্ছি এর জন্য কিন্তু যারা সংগ্রহকারী যারা আমাদেরকে এই জিনিসগুলো পৌঁছে দিচ্ছেন আমরা কিন্তু তাদের প্রতি কৃতজ্ঞ কারণ তাদের সহানুভূতির জন্য তাদের কাজের জন্যই কিন্তু আমরা এই সবজিগুলো বা আমাদের প্রিয় দেশের প্রিয় জিনিসগুলো পরিচিত জিনিসগুলো ইচ্ছে করলেই আমরা এখানে পাচ্ছি খুব সুন্দরভাবে খুব সহজেই পাচ্ছি হোক সেটা দাম ২-১ টাকা কম বেশি কারণ সেটা ডিপেন্ড করে আপনি কোথায় আছেন কি কোন অবস্থানে আছেন যেহেতু বাংলাদেশে যে আছেন সে বাংলাদেশি ইস্যুর উপরে ডিপেন্ড করবে আর আমরা যারা বাহিরে আছি বাহিরের উপরে ডিপেন্ড করব সো ওটা বড় কথা না বড় কথা হচ্ছে আমাদের মাতৃভূমি আমরা যে জিনিসগুলো চিনি পরিচিত জিনিসগুলো আমরা খুব সুন্দরভাবে কিন্তু তাদের সহযোগিতা এখানে পেয়ে যাচ্ছি এই জন্য তাদেরকে সবসময় ধন্যবাদ জানাই আর তারা না হলে হয়তো এগুলো আমরা চোখেই দেখতাম না হ্যাঁ তো তাদের মাধ্যমেই কিন্তু আমরা এই সুন্দর সুযোগ সুবিধাগুলো পাচ্ছি তো দর্শক কেমন লাগলো আপনাদের আমাদের জানাবেন আমাদের এই ইউরোপে থাকা বাংলাদেশি সবজিগুলো অ্যাকচুয়ালি আমরা কি বেশি দামে খাচ্ছি নাকি আপনাদের চেয়ে কম দামে খাচ্ছি কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন হ্যাঁ তো সেই সূত্রপাতেই আমরা কিন্তু বুঝতে পারবো যে আমরা অ্যাকচুয়ালি মানে প্রাইসটা কোথায় ফেভারটা করতেছে আর কি আপনারা বেশি খাচ্ছেন না আমরা বেশি খাচ্ছি জানাতে ভুলবেন না কমেন্টসের মাধ্যমে আমাদের এই সবজিগুলো কেমন লাগলো হ্যাঁ আর সবজির মান কেমন এবং সে মান অনুযায়ী দাম কতটা তো থ্যাংক ইউ সো মাচ